আচ্ছা, আপনারা এখানে কেন আসছেন? আপনারা মানে কি দাবি নিয়ে এখানে আসছেন? আমরা হচ্ছে যেহেতু ফাইনাল ক্লাসে সাপ্লিমেন্টারি পরীক্ষা মেধা হওয়ার কথা ছিল, করোনার জন্য যেটা পিছিয়ে গেছে, সেই পরীক্ষাটা আমরা দ্রুত সময় নেওয়ার জন্য পরীক্ষাটা নিয়ে সেপ্টেম্বরে জয়েন চাচ্ছি। এই এই পরীক্ষাটা নেওয়ার জন্য সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা আমাদের এখনো আসেনি। আমরা সেই সুনির্দিষ্ট দিক নির্দেশনা ডিনস মহোদয় এবং বিএমডিসির কাছে জানতে চাই। যেহেতু গত রবিবার দিন আমরা বিএমডিসিতে মানববন্ধন করেছিলাম এবং পরে সেখান থেকে পুরো ব্যাপারটা বলা হয়েছে যে ডিন মহোদয়ের উপর নির্ভর করে। সুতরাং আমরা এখন আজকে ডিন মহোদয়ের কাছে এসেছি আমাদের পরীক্ষাটা দ্রুত সময় নিয়ে যেন আমাদেরকে সেপ্টেম্বরের মধ্যে ইন্টারনেটে জয়েন করা। আচ্ছা, তো ডিন স্যারের সাথে যে আপনারা দেখা করছেন, ডিন স্যার কি আপনাদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে কিছু বলেছে? ডিন স্যারের কথা হচ্ছে উনি যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে নভেম্বরে সেটা পরীক্ষা নেবেন এবং আমাদের জন্য আমাদের ফাইনাল প্রফেসর সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য ওনার আলাদা কোনো চিন্তা ভাবনা নেই। উনি নভেম্বরে সব ব্যাচের সাথে একসাথে পরীক্ষা নিতে চান। আচ্ছা, তো এই যে আপনারা পরীক্ষার কথা বলতেছেন, তো এই পরীক্ষাটার মধ্যে তো একটা ঝুঁকির ব্যাপার থাকে, তো তো এই যে আপনারা যে পরীক্ষা চাচ্ছেন, তো আপনাদের ডিন স্যার তো বললো যে ঝুঁকির ব্যাপার থেকে যায় এবং পরীক্ষা নিলে এই ক্যাজুয়ালিটির দায়ভার কে নিবে, তো এবার ব্যাপারে আপনাদের মতামত কি? আচ্ছা, আসলে মেন কথা হচ্ছে আমরা এখানে যারা পরীক্ষা দিব বা যারা ফাইনাল প্রফ পরীক্ষার্থী, আমাদের ব্যাচমেটরা কিন্তু অলরেডি ইন্টার্নে জয়েন করেছে, তো আমরাও কিন্তু এই পরীক্ষা দেওয়ার পরপরই ইন্টার্ন হিসেবে জয়েন করব। সো এখানে তো আমি মনে করি না এটা ঝুঁকির কোনো ব্যাপার আছে, কারণ ডাক্তাররা বা ইন্টার্নরা তো আক্রান্ত হচ্ছেন। সো সেক্ষেত্রে তো আমরা যদি একটু সতর্কতা মেনটেন করে পরীক্ষা দেই তাহলে তো মনে হয় না এখানে খুব একটা ঝুঁকি থাকতেছে, কারণ অলরেডি অবাধে সব কিছু চলতেছে। আমরা যে বাসায় বসে ইনফেক্টেড হবো না এমন তো কথা, ব্যাপারগুলো তো এরকম না। তো আমরা চাই যাতে আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষা দিই। আমাদের স্যাররাও তো যথেষ্ট দূরে থেকে আমাদের পরীক্ষা দেওয়ার দিতে সক্ষম, যা এক্সপোজ আমরা মানে আমরা যারা স্টুডেন্ট তারাই হয়তোটা হব, কিন্তু আমরা যদি যথাযথ আমাদের প্রোটেকটিভ মেজারগুলো মেনটেন করি তাহলে মনে হয় না আমাদের খুব একটা ইনফেক্টেড হওয়ার চান্স আছে। আচ্ছা, আপনারা তো এখানে আন্দোলনে আছেন, কিন্তু এরপরও যদি আপনাদের কর্তৃপক্ষ আপনাদের দাবিটা না বুঝে এরপর আপনাদের নেক্সট পদক্ষেপ? আচ্ছা দেখুন, আমরা তো চাই যে আমাদের কর্তৃপক্ষ আমাদের দাবিটা মেনে নিবে, আমরা সেই আশ্বাসে আসছি এবং আমরা চাই তারা আমাদের প্রতি আন্তরিক হবে, আমাদের পরীক্ষাটা ডেট দিবে যাতে আমাদের সেশন লসটা না হয় এবং আমরা ইন্টারনেশনাল জয়েন করতে পারি। এরপরে যদি ওনারা আমার দাবি দেওয়া না মানেন আমরা সারা বাংলাদেশে একযোগে আমাদের আন্দোলন চালিয়ে যাব, আমরা অবস্থান কর্মসূচি নিব, আমরা প্রয়োজনে আমাদের যতগুলো পদক্ষেপ নেওয়ার কথা আমরা সব কিছু নিব এবং আমরা অতি দ্রুত আমরা চাই অতি দ্রুত যেন তারা আমাদের পরীক্ষাটা নিয়ে আমাদেরকে ইন্টারনেশনাল হিসেবে সেপ্টেম্বরের মধ্যে জয়েন করায়।